আমরা ভারতকে বলতে চাই এই দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত আমরা নেব তোমাদের মাতব্বরী এই বাংলার মাটি থেকে পাঁচে আগস্টে আমরা কবর দিয়ে দিয়েছি আমাদের শরীরে আবু সাইদের রক্ত মীর মুগ্ধের রক্ত প্রবাহিত হচ্ছে এই শরীরে এক ফোটা রক্ত থাকতে এই বাংলাদেশ দিয়ে ভারতকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না আমাদের কথা একবারেই পরিষ্কার খুনি সন্ত্রাসীর ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একইভাবে একই কায়দায় বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিরোধী ইস্কনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে ইস্কন এবং তাদের সহযোগী যারা এরা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করে না তারা মনে করে তাদের আসল দেশ ভারত আর বাংলাদেশ হচ্ছে ভারতের একটি অঙ্গরাজ্য আমাদের কথা একবারেই সহজ এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে নাকি ভারতীয় রয়ের এজেন্টদের পক্ষে আমরা গভীর ভাবে আতঙ্কিত আমরা গভীর ভাবে লক্ষ্য করছি এই সরকারের চতুর্দিকে নব্বই ভাগ জিয়ারে ভারতীয় রয়ের এজেন্ডরা বসা রয়েছে এই ভারতীয় রয়ের এজেন্ডের বহিষ্কার কিংবা অব্যাহতি না দিলে আমরা বেশি দিন চুপ থাকবো না আজকে বন্ধুগণ চট্টগ্রামে আমাদের তরুণ আইনজীবী আমাদের ভাই সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়েছে তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে একটি মেসেজ দিতে চায় একটি বার্তা দিতে চায় যে আমরা হারিয়ে যাই নাই আমাদের আম্মা আমাদের নেত্রী ভারতে পালিয়ে থাকলেও তার সন্তানেরা বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে এবং এই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য হাসিদার এই সন্তানদেরই যথেষ্ট তারা এমন একটি মেসেজ দিতে চায় প্রিয় বন্ধুগণ আজকে বলতেই হয় এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারত এবং তাদের এদেশীয় এজেন্টদের ব্যবহার করে একটি বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে একটা কথা একবারে ক্লিয়ার করে দেই আমাদের হৃদয়ে আমাদের শরীরে আবু আবুদের রক্ত মুগদের রক্ত প্রবাহিত হচ্ছে এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলাদেশ নিয়ে এই বাংলাদেশ কিভাবে চলবে এই দেশকে আমরা কিভাবে চালাবো সেই সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্র এবং জনগণ নেবে এই দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত ভারত নিতে পারে না নিতে দেওয়া হবে না আজকে সেই কমান্ডার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলো তখন ভারত থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে তাকে জামিন না দেওয়া হলে সীমান্ত নাকি অবরোধ করা হবে আমরা ভারতকে বলতে চাই এই দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত আমরা নেব তোমাদের মাতব্যরই এই বাংলার মাটি থেকে পাঁচই আগস্টে আমরা কবর দিয়ে দিয়েছি ভারতের কোন কোনদারি ভারতের কোন আগামীতে আর বাস্তবায়ন হতে দেব না প্রিয় বন্ধুগণ আজকে সারা বাংলাদেশে তাদের যে অপতৎপরতা এই অপতৎপরতা রুখে দিতে আমরা প্রস্তুত ইতিমধ্যে ভারত এবং খনি হাসিনা এক হাজার কোটি টাকার একটি প্রকল্প বাংলাদেশের মাটিতে বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে খনি হাসিনার দোষরদের রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে তারা গ্রামে গঞ্জের সাধারণ সহজ সরল নাগরিকদের ভুলিয়ে ভালিয়ে ঢাকায় এনে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই তোমাদের বিষ ভেঙ্গে ভেঙে দিতে দেশের ছাত্র জনতা এখনো জেগে রয়েছে এখনো জেগে রয়েছে সুতরাং এই দেশ নিয়ে চক্রান্ত বন্ধ করো এই দেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করো আমরা জেগে আছি আমরা হারিয়ে যাই নাই দেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ হতে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিটের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হব